ঋষি ঋষি তুমি আমার কথাটা একবার ঠান্ডা মাথায় ভাবো তিথিদের কাছে আমার প্ল্যানটা শুনেই আজ ওরা মোহন আমি তোমার মুখে কোনো কথা শুনতেই চাই না তুমি চুপ করো প্লিজ তার মানে তুমি আমাকে বিশ্বাস করবে না তাই তো বিশ্বাস অবিশ্বাসে জায়গা কি আর আছে দেখো মোর আমি আমি একটু শান্তি চাই আমি প্লিজ বিরক্ত করো না বেশ আমি আর আজ থেকে তোমাকে বিরক্ত করব না তোমার দিক থেকে কোনো সাপোর্ট কোনো সাহায্যই আমি আর এক্সপেক্ট করব না ঋষি তবে এইভাবে তো আর সারাটা জীবন কাটানো যায় না আর যাবেও না এরপরে আমি আমি নিজে নিজেই একটু চেষ্টা করে দেখব এই সমস্যাটা সমাধান করা যায় কিনা না হলে আর কি এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি আমি নিজেই তোমার জীবন থেকে চলে যাব ঋষি এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম আমার এখন এসব কথা শোনার মতো সময় নেই তুমি বাড়ি যাবে তো চলো আমি ট্যাক্সি ধরে দিচ্ছি কেন তুমি বাড়ি যাবে না ঠিক আছে তাহলে তোমায় ট্যাক্সিও ধরে দিতে হবে না আমি একাই যেতে পারবো আমার সঙ্গে চালাকি করতে যাওয়া না আশুক আজকে মোহর ওর জন্য আমাকে আজকে এত অপমান সহ্য করতে হলো এসো মোহর এসো তোমার জন্যই আমি ওয়েট করছিলাম একি তুমি একা তোমার পতিদেব সে কোথায় গেল ও তোমার পতিদেব বোধহয় তোমার পাশে আর নেই তাই না আমি জানতাম মোহর আমি জানতাম এটাই হবে কি ভেবেছিলে তুমি মিথ্যে কথা বলে আমাকে জব্দ করবে তাই না আমাকে ফাঁদে ফেলে ঋষির সামনে অপমান করবে কিন্তু সেটা তো হলো না মোহর কে কার নাকে ঝামাটা ঘষলো সেটা তুমি দেখে নিলে তো কি ভেবেছিলে মোহর আমি খুব বোকা তাই তো তুমি যে বোকা সেটা তো আমি জানতাম ইতিদিনই এতে আবার নতুন কথা কি অবশ্য এখন আমার ধারণাটা আরো স্পষ্ট হয়ে গেছে এই কি বললে তুমি হ্যাঁ ভুল কি বললে তুমি যদি বোকা না হতে তাহলে কি আজ তুমি হোটেল বাদশাতে যেতে আর শোনো তুমি যে কাজটা করনি তার জন্য কৃতিত্ব নেওয়া বন্ধ করো কি কি বলতে চাইছো তুমি বাড়ির মজুমদার যদি আগে থেকে আঁচ না করতে পারতো তাহলে আজই তোমার দফা রফা হয়ে যেত দিদি তুমি এখানে দাঁড়িয়ে আমার মুখোমুখি কথাই বলতে পারতে না বাড়ির মজুমদারই আজ তোমাকে বাঁচিয়ে দিয়েছে দেখেছো তোর ওস্তাদিটা কত কিছু অপশনস ছিল বলতো কিন্তু তা না ওকে সেই কঠিন ওই কাজটাই নিতে হবে জাহাজ বানাবো জাহাজ বানাবো খুব পাকা হয়েছিস প্রচন্ড পাকা হয়েছিস তুই কঠিন বলে কি আর কাজটা করব না আর তোকে আমাকে হেল্প করতে বলেছে বৌদি ভাই আমাকে হেল্প করবে বৌদি ভাই তুমি আমাকে হেল্প করবে তো হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই আমাকে হেল্প করবে তো সব কিছু দায়িত্ব বৌদি ভাই তাই না আচ্ছা বাবা ঠিক আছে অত ঝগড়া করিস কেন তোরা সব সময় আমি তোমার জাহাজ বানাতে তোমাকে হেল্প করব আর শুধু আমি কেন মিলি জি সবাই মিলে করব কেমন প্রমিস 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 ইয়ে বাবা ইয়ে কি রে থামি থামি বসো 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 কি হয়েছে এত হইলর কিসে জানো বৌদি ভাই আমাকে বলেছে জাহাজ বানিয়ে দেবে জাহাজ বাবা সেই জাহাজে আমি জল ঢেলে ভাসিয়ে দেব গুড মর্নিং ঠাকুর গুড মর্নিং গুড মর্নিং তো বট কিন্তু সত্যি কি গুড মর্নিং চোখ মুখ এরকম হালকা না গো হ্যাঁ একবার চোখের কোণে কালি পড়ে গেছে এত ক্লান্ত লাগছে ব্যাপারটা কি ঘুমোইনি তো সারা রাত ধরে দেখলাম বসে বসে বই পড়ছিল তাহলে এইটুকু ঘুমোলে ক্লান্ত তো হবেই কি ব্যাপার তোমার
মামি, আজ থেকে আমি ডিসাইড করেছি এবারে সকালে চা আমি বানাবো। খেয়ে বলো তো কেমন হয়েছে? মা, এই যে তোমার চা। এই ঋষিকে চা দিয়েছো? হ্যাঁ, মানে এই তো ওর চাটা আমি দিয়ে আসছি। খেয়ে দেখো। না, সকাল সকাল ওর সামনে যাওয়াটা ঠিক হবে না, তিনটাই হয়তো খারাপ হয়ে যাবে ওর। এমিলি, শোন না, তোর দাদা ভাইকে গিয়ে চাটা দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মোহর, হ্যাঁ ঠাম্মি, তোমার এত কিসের কাজ? হ্যাঁ, যে নিজের বরকে এক কাপ চা দিয়ে আসতে পারলে না। সত্যি মোহর, তুমি নিজে কেন গেলে না? না মানে ইয়ে, আসলে আমি আমি আজকের ব্রেকফাস্টটা বানাবো ঠিক করেছি। তোমার দাদু ভাইয়ের খুব পছন্দ আর তোমারও খুব পছন্দ। ক্যা ও মুম্বাই কা ও বড়া পাও? একদম ঠিক ধরেছো। লে আও লে আও, আমি তোমার চাটা খাও তো, তারপরে কাজে হাত দেব। খাও। মা, আমার কিন্তু খুব চিন্তা হয়, ঋষি আর ওর সম্পর্কটা স্বাভাবিক হবে তো? ওদের সম্পর্ক তো কিছু অস্বাভাবিক নেই, একটুখানি ওই মেঘের খেলা খালি, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো না? মানে একটু এরকম না হলে তো মজাটাও হয় না, সম্পর্কটা তো এতেই মিষ্টি হয়। মেঘ আর কুয়াশায় হোক না কিছুদিন একটু লুকোচুরি খেলা। এবার বুঝেছি, আসলে সকাল সকাল তোর বৌদি ভাইয়ের মুখটা না দেখে উনতে করলে তো ভালো লাগে না, এটাই তো? বড্ড বাড়াবাড়ি হচ্ছে, ধরবি এখান থেকে। ওকে ওকে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা তোকে বলে দিই, তুই যার বিরহে কাতর এই চাটা কিন্তু সেই বানিয়েছে। আর তিনি এখন রান্নাঘরে আছেন, আপনার জন্য আপনার ফেভারিট ব্রেকফাস্ট তৈরি করছেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আমি তো যাবই, টাটা। ও সবসময় তোমার নামে কি সব বদনাম করে জানো? তুমি একটা লেখাপড়া জানো মেয়ে, তোমার বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে তোমার সঙ্গে যা যা খারাপ ব্যবহার, যা যা অন্যায় হচ্ছে সব ওর কীর্তি। আজ বোধহয় মোহরের শরীরটা ভালো নেই জানিস তো, বসে থাকতে পারছিল না, খায়ও নি মেয়েটা আজকে কিছু।